জয় টিভি স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল গ্রামবাসী আর জানে না, গ্রামবাসী যখন দেখে যে একজন লোক জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে, রাস্তার দিকে আসতেছে, তখন সন্দেহ করে তাকে জিজ্ঞাসাবাদ করে। শিপন হাজারি অত্র বিভাগের সমস্ত জেলায় ডাকাতি করে, তার সে আন্তজেলা ডাকাত দলের সর্দার। আজকে আমরা বিকাল ৪টায় শিপন হাজারি ওরফে হাজারি শিপনকে বিশ্বনাথ থানাধীন উত্তর ধর্মদা এলাকা থেকে জনগণের সহযোগিতায় গ্রেপ্তার করি। শীতের মৌসুমে আসলেই সিলেট বেল্টে ডাকাতদের তৎপরতা বেড়ে যায়, আর সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে এখন যারা অপরাধী চক্র আছে, অপরাধীদের চক্র এদের মনোবল বা সাহস অন্য সময়ের তুলনায় একটু বেশি বলে আমাদের কাছে মনে হচ্ছে। এই এলাকায় গত কয়েকদিন ধরে ডাকাতের উৎপাত মারাত্মকভাবে পরিলক্ষিত হচ্ছে, বিভিন্ন জায়গায় ডাকাতরা গোপনে সংগঠিত হচ্ছে, এরকম তথ্য আমাদের কাছে ছিল। আজ থেকে চার দিন আগে আমরা বিশ্বনাথ বাইপাসের এখানে আমরা রাতে বেলা আমাদের পুলিশ মোতায়েন করেছিলাম। সেদিন আমাদের কাছে একটা নির্ভরযোগ্য তথ্য ছিল, ডাকাতরা আমাদের জেলার বিভিন্ন থানায় কয়েকটা বাড়ি রেকি করেছে, সেখানে ডাকাতি হতে পারে। তো আমরা সেদিন আমাদের থানা এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করি, এবং যে জায়গায় ডাকাতরা সংগঠিত হওয়ার কথা ছিল সেই জায়গায় আমাদের স্পেশাল টিম মোতায়েন করি। তো সেদিন রাতে ডাকাতরা আমাদের এলাকায় ডাকাতি না করে দক্ষিণ সুরমা থানা এলাকায় এক চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি করে। পরে আমাদের টিম ওখানে উপস্থিত ছিল, এরা ওই তাদেরকে তাড়া করে, তাড়া করার পরে ওখান থেকে একজন ডাকাতকে অনেকটু তাড়া করে দক্ষিণ সুরমা থানা এক পেট্রোল পাম্পের কাছ থেকে গ্রেপ্তার করা হয়। সেখানে দক্ষিণ সুরমা থানার একটা টহল টিম ছিল, তারাও সহযোগিতা করে, পাবলিকের সহযোগিতা আটক করে তাকে দক্ষিণ সুরমা থানায় দেওয়া হয়, এবং সেদিন সে দক্ষিণ সুরমা থানায় যে ডাকাতিটা করেছে ওই ডাকাতি মামলায় সে এখন বর্তমানে ইন্টারগ্রেশনে আছে। গতকাল রাতে আবার আমাদের কাছে ইনফরমেশন আসে যে ডাকাতি করতে পারে, এরকম একটা ইনফরমেশন ছিল, ডাকাতরা আবার সংগঠিত হচ্ছে। তো সেই তথ্যের ভিত্তিতে গতকাল রাতে আমরা অভিযান করে ওখানে আমরা বেশ কিছু লোককে ধরি সন্দেহভাজন, এটা জালালপুর বাজার ছিল, ওখান থেকে আমরা গ্রেপ্তার করি। পরে রাতে আমরা জিজ্ঞাসাবাদ করে ওখানে আমরা দুইজনকে নির্দিষ্ট হই যে দুজন একেবারেই পরশু এর আগের দিন যে ডাকাতিটা হয়েছে দক্ষিণ সুরমা থানায় ওটার সাথে জড়িত ছিল। তো রাজীব এবং সবুজ নামে দুইজনকে আমরা প্রাথমিকভাবে আমাদের কাছে যখন স্বীকার করে তাদেরকে আমরা তদন্তের স্বার্থে, যেহেতু দক্ষিণ সুরমা থানায় রিসেন্ট ডাকাতি হয়েছে, দক্ষিণ সুরমা থানা পুলিশের কাছে আজকে আমরা হস্তান্তর করেছি। তো রাতের যে অভিযানটা ছিল, আমাদের তো মূল টার্গেট ছিল যে মূল টার্গেট যিনি এই দলনেতা যিনি তাকে মূলত আমরা চেজ করতেছিলাম, তাকে যে কোনোভাবে ধরার জন্য। তো গতকাল রাতে আমাদের একটা জায়গার মধ্যে সে কনফাইন্ড হয়ে যায়। তো সেখান থেকে গ্রামবাসীও ওই এলাকাটা পাহারা দিতে থাকে। গতকাল ভোর রাতে সেই এলাকাতে মাইকিংও হয়, পুলিশের সহযোগিতায় মাইকিং করে আমরা এলাকাতে মানুষ একটা সতর্ক অবস্থানে ছিল। আজকে সকালবেলায় স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই এলাকার এই যে জঙ্গলটার মধ্যে, তারা উত্তর ধর্মদা ওখানে যে জঙ্গলটার মধ্যে ডাকাতরা একত্রিত হওয়ার একটা কথা ছিল, ওই জায়গার মধ্যে বন জঙ্গলও পরিষ্কার করা হয়। তো সকাল থেকে লোকজন ওখানে ওয়াচফুল থাকে। তো বিকাল ৪টার দিকে ওখান থেকে এই ডাকাত শিপন হাজারি, হাজারি শিপন অথবা শিপন মিয়া, এ ওখান থেকে বেরিয়ে আসে। গ্রামবাসী আর জানে না, গ্রামবাসী যখন দেখে যে একজন লোক জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে, রাস্তার দিকে আসতেছে, তখন সন্দেহ করে তাকে জিজ্ঞাসাবাদ করে। একজন রিক্সার ড্রাইভার সন্দেহ করে তাকে জিজ্ঞাসাবাদ করছে যে তুমি কোথা থেকে আসলা, গতকাল রাতে থেকে তো এই এলাকার ডাকাত আসছিল, তুমি জঙ্গল থেকে কোথায় বেরিয়েছো? তো এইটা নিয়ে যখন সন্দেহ তখন সে দৌড় দিয়ে আবার পালাতে চায়। তখনই গ্রামবাসীতে আগে থেকে অ্যালার্ট ছিল, সবাই তাকে আটক করে পরে থানা পুলিশে খবর দেয়। আমরা সাথে সাথে গিয়ে আমাদের সাথে যে ছবি ছিল, তথ্যপাত্র ছিল, সেগুলো দিয়ে তারে জিজ্ঞাসাবাদ করে আমরা শনাক্ত করি যে এটাই শিপন হাজারি। শিপন হাজারি অত্র বিভাগের সমস্ত জেলায় ডাকাতি করে, তার সে আন্তজেলা ডাকাত দলের সর্দার। আজকে আমরা বিকাল ৪টায় শিপন হাজারি ওরফে হাজারি শিপনকে বিশ্বনাথ থানাধীন উত্তর ধর্মদা এলাকা থেকে জনগণের সহযোগিতায় গ্রেপ্তার করি। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ওই কবরস্থানে তার দেখানো মতো ওখান থেকে দুইটা পাইপ গান, গ্রিল কাটার কাটার, টর্চ লাইট এবং ৯ রাউন্ড গুলি উদ্ধার করি। আমরা জিজ্ঞাসাবাদে বা এ পর্যন্ত
যেটুকু আমরা তথ্য পেয়েছি সে আমাদের জেলায় এবং সিলেট বিভাগের অন্যান্য জেলায় মিলে 21টি মামলার তদন্তাধীন মামলা এবং বিজ্ঞ আদালতে বিচারাধীন 21টা মামলার আসামি। তিনি আন্তজেলার ডাকাত দলের সর্দার, বিভিন্ন সময় পুলিশের কাছে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তার এই ডাকাতি মামলার পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলাও আছে। এতে পেশাদার ডাকাত এবং তার পেশাই ডাকাতি গত প্রায় 10 বছর ধরে তিনি বিভিন্ন থানা এলাকাতে, সিলেট মেট্রোপলিটন, সিলেট জেলা পুলিশ, মৌলভীবাজার এই সমস্ত এলাকাতে তার খুব অভয়ারণ্য। এখানে সে বেশ কয়েকটা টিমের, যেমন মৌলভীবাজারে সে যখন মৌলভীবাজার ডাকাতি করতে যায়, মৌলভীবাজারে তার গ্রুপ আছে। সে যখন সিলেট মেট্রোপলিটন এলাকায় ডাকাতি করতে যায়, এখানে তার একটা গ্রুপ আছে। সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং জকিগঞ্জ, বিয়ানীবাজারে যখন ডাকাতি করতে যায়, এখানেও তার গ্রুপ আছে। তো সে বিভিন্ন জায়গায় যখন ডাকাতি করতে যায়, বিভিন্ন গ্রুপকে, একই গ্রুপকে নিয়ে সব জায়গায় মুভ করে না। মেট্রোপলিটন এলাকায় করলে এখানে তার একটা গ্রুপ আছে, সিলেট জেলার কোনো থানায় করলে সেখানে একটা গ্রুপ আছে, এবং মৌলভীবাজারে গ্রুপ আছে। তো মৌলভীবাজার জেলায় গত বছর বেশ কয়েকটা ডাকাতি করেছে, আমরা সেগুলোর তথ্যপাত্র পেয়েছি। আমরা যে মৌলভীবাজার জেলার সাথে আমাদের তথ্যগুলো জিজ্ঞাসাবাদ করব, আর এই সংক্রান্তে আমরা তার বিরুদ্ধে আজকে একটা অস্ত্র মামলা এবং ডাকাতি প্রস্তুতির মামলা বিশ্বনাথ থানায় রুজু হবে। তাকে বিজ্ঞ আদালতে পাঠিয়ে আমরা আগামী দিন রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তার যে সমস্ত সহযোগী আছে ওই সমস্ত সহযোগীদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা তদন্তপূর্বক ব্যবস্থা নেব।